Hello friends, welcome back to my channel Gondhoraj Gardenia. আমার আজকের ভিডিও গন্ধরাজকে নিয়ে, আমার গাছ দেখো কুড়িতে ভরে আছে। যেখান থেকে ডাল বেরিয়েছে সেখান থেকেই কুড়ি বেরিয়েছে, পুরো গাছ আমার কুড়িতে ভরা। এই গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, সামান্য কেয়ারেই হয়। কিন্তু এই গাছের মূল প্রবলেম কুড়ি এসে কুড়ি ঝরে যায়, আবার কোনো কোনো সময় কুড়ি ফোটে না, গাছেই থেকে যায় বার্ড ড্রপ, এটাই এর মূল প্রবলেম। আমি এর আজকে ফুল কেয়ার দেখাবো, যেহেতু গরমের গাছ তাই আমরা সবসময় গরমের গাছকে কি করি, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে প্রুনিং করে দিই। এই দেখো এখান থেকে প্রুনিং করে দিয়েছি, তারপর চারদিক থেকে অসংখ্য ডাল বেরিয়েছে, আর যেখান থেকে ডাল বেরিয়েছে তাতেই কুড়িতে ভরে গেছে। আবার এই গাছ থেকেই আমি লেয়ারিং করে লাস্ট মানসুনে গাছ তৈরি করেছি এখান থেকে। তোমরা তো এর আগের সব ভিডিওতেই আমার দেখেছো এয়ার লেয়ারিং করা, আমি সব গাছ এয়ার লেয়ারিং করে তৈরি করি, গন্ধরাজকেও করেছি। এবার আমার এয়ার লেয়ারিংয়ের গাছ দেখো, সেই গাছেও কুড়ি এসে গেছে, এই ফুলটা কালকে ফুটবে। ঈদের পাতাগুলো দেখো রং হারিয়েছে, তার জন্য আমি কি করি সেটাও দেখাবো। আমি যখন প্রুনিং করেছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, তখন মাটি কুড়িয়ে তাতে আমি মিক্সচার মিশিয়ে দিয়েছি, মিক্সচার অর ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট দিলে সেটা সাথে নিম খোল দিতে হবে, যেহেতু একদিনে এতগুলো সার আমি অ্যাপ্লাই করব না, তাই একটা একটা করে দেখাবো। আজকে আর মাটি কোড়ানো দেখাবো না, কুড়ি ঝরা বা ড্রপ এই প্রবলেমের সমাধান দেখাবো। এই গাছে কুড়ি সহজেই এসে যায় কিন্তু ফুল বাস্ট করে না, ফুল ফোটে না, কুড়ি ঝরে যায়। এই সমস্যা আমাদের জবা গাছের ক্ষেত্রেও হয়, জবা গাছেও কুড়ি ঝরে যায়, সেই ক্ষেত্রে একই ট্রিটমেন্ট। এবার গাছের ফুল কেয়ারে চলে যাই। মাসে একবার মাটি কুড়িয়ে মিক্সচার আর ভার্মি কম্পোস্ট ইউজ করি, তার সাথে ইউজ করি খোল পচা জল। অন্য সব গাছে যেভাবে দিই এই গাছেও সেইভাবে দিই। এটা গেল ফার্টিলাইজার, এটাই আমার গাছে মেন ফার্টিলাইজার, আমি সব গাছের ক্ষেত্রে এইভাবেই অ্যাপ্লাই করি। আর তাতেই আমার সব গাছ ফুলে ফুলে ভরা, সব গাছ কুড়িতে ভরা আর ফুলে ভরা, আর আমার গাছের গ্রোথ তো তোমরা দেখেইছ। এবার কুড়ি ঝরার সমাধানে চলে যাই, হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট গাছের চারদিকে ছড়িয়ে দেবো, সাথে দেবো সামান্য পটাশ, পটাশ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প একটু পটাশ গাছের চারদিকে ছড়িয়ে দেব, এতেই কাজ হয়ে যাবে, কুড়ি ঝরা বন্ধ হয়ে যাবে, কুড়িগুলো ফুলে পরিণত হবে, একটা কুড়িও ঝরবে না। তোমরা তোমাদের গাছে অ্যাপ্লাই করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। আমি এইভাবে আমার গাছে অ্যাপ্লাই করি, যখন কোনো জবা গাছে এই প্রবলেম হয় সেম পদ্ধতি অ্যাপ্লাই করি এবং জবা ফুল ফুটতে শুরু করে। আমার গাছে গ্রোথ দেখো ঝকঝকে পাতা, কিন্তু এই গাছটা দেখো পাতা সাদা হয়ে গেছে। তার ট্রিটমেন্টে আমি যাব, সেটা বলি কিভাবে করি। পাতা সাদা হওয়ার পেছনে মূল কারণ মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি, আর এই ঘাটতি পূরণ করে সিউইড। আমি সিউইড লিকুইড ইউজ করি, অনেকে গ্র্যানুয়েলসও ইউজ করে, আমি গ্র্যানুয়েলস ইউজ করি না। মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতিতে গাছের পাতা রং হারায়, আর সেই রং ফিরিয়ে আনতে আমার ট্রিটমেন্ট সিউইড লিকুইড। আমি কি করি, এক লিটার জলে 3 ml মিশিয়ে গাছে অ্যাপ্লাই করি। এখন আমি তোমাদের সেটা করে দেখাবো। আমি এখানে 30 ml নিয়েছি, কারণ আমি এটা 10 লিটার জলে মেশাবো, আমার এই বালতিটা 10 লিটারের, তাই আমি 30 ml মিশিয়েছি। এটা মিশিয়ে আমি সব গাছে দেব এবং তাতে দারুণ রেজাল্ট পাবো। এই সিউইডের জন্যই আমার গাছ ঝকঝকে থাকে। এভাবে আমি প্রত্যেক মাসে একবার করে সব গাছে সিউইড দিই, তার রেজাল্ট আমার ঝকঝকে গাছ। আমি যেহেতু মাদার প্ল্যান্টে বার্ড ড্রপের প্রবলেমের সলিউশন দিয়েছি, তাই এই গাছে সিউইড অ্যাপ্লাই করলাম।
আমি সাধারণত একসাথে দুটো ফার্টিলাইজার ইউজ করি না, তাই দুটো গাছে দু রকম করে দেখালাম। সাথে তোমাদের আমি দেখাই আমার সাদা বোগেনভিলিয়া, স্নো হোয়াইট বোগেনভিলিয়া। দেখো আমার গাছ, গাছের গ্রোথ। ওকে ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।